দুষ্টু মিষ্টি এই কিউট খরগোশটা হলো আমাদের কেহেরমান। সে এখন আমার বিস্তার উপর বসে বসে শাক চাবাচ্ছে। আজকে আপনি দেখবেন ও কতটা পোষ মানা আর কতটা আদর বোঝে। আসলে খরগোশ সম্পর্কে আমাদের ধারণা হয় ওরা হয়তো অনেক কিছু বোঝে না, বা ওরা অন্য পোষা প্রাণীদের মতো এত সুন্দর পোষ মানে না, কিন্তু আপনি এই খরগোশটার পোষ মানা এবং ওর আচার আচরণ দেখে মুগ্ধ হয়ে যাবেন এবং এক কথায় ওর ভক্ত হয়ে যাবেন। দেখুন, আমি ওর মাথায় হাত বোলানোর সাথে সাথে ও কিন্তু হাঁটু গেড়ে বসে পড়ল। ও এখন চাচ্ছে আমি ওকে আদর করি এবং ওর শরীরটা ম্যাসেজ করে দেই। তুমি কি এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা জানো যে তোমার মতো ভালো কোনো খরগোশ এইখানে নেই? তুমি সবসময় স্পেশাল, একটা স্পেশাল খরগোশ, মিস্টার কেহেরমান। তোমার কি শীত করছে? নাও, একটু শাক খাও। ওকে, আমি নর্মাল শাক টাক দিলে তেমন একটা খেতে চায় না, মূলত ঘাস পছন্দ করে আর কলমি শাকই অল্প স্বল্প খায়, তাছাড়া অন্য কোনো খাবার তেমন একটা মুখে তোলে না। দাঁড়াও, যদি এসিতে শীত লাগে তাহলে তোমাকে ঢেকে দিচ্ছি খাপা দিয়ে, তোমার চিন্তা করতে হবে না। হ্যাঁ, ও এতটাই আদরপ্রিয় এবং আদর নিতে জানে যে আজকে আমার সাথে পুরো একটা ঘন্টা আমার বিছানায় এভাবে বসেছিল। কিন্তু তোমার মাথায় এই জিনিসটা মানাচ্ছে না। তুমি একটা বাঘের বাচ্চা, তোমার মাথায় কেন মেহেন্দি থাকবে? তুমি একটা সাহসী খরগোশ, অনেক বুদ্ধিমান, সবচেয়ে পোষা। যতক্ষণ না পর্যন্ত ওকে অ্যাটেনশন দিব এবং ওকে ঠিক মতো শরীরটা ম্যাসেজ করে না দিব এবং ওকে আদর না করব, ততক্ষণ পর্যন্ত ও এখান থেকে সরবে না। চুপচাপ এখানে এসে বসে থাকবে এবং বিছানার উপর খামচি দেবে। আগে তোমার মাথাটা ম্যাসেজ করে দিই। মাথা ম্যাসেজ করার সময় চোখ বন্ধ রাখলে বেশি মজা পাওয়া যায়, তাই না? চোখ বন্ধ করো, আমি তোমার মাথাটা ম্যাসেজ করে দিচ্ছি। বাবা বাবা, একটু তাকাবা না, না দরকার নেই। একটু টাইগার বাম লাগিয়ে দেবো কেহেরমান, কান খাড়া করার দরকার নাই তো, তুমি তো এমনি সুন্দর। থাকো, কানটা শুয়ে রাখো, তোমাকে এখন সাবধান হইতে হবে না। আমার কাছে আসলে, আমার কাছে থাকতে তোমার সাবধান হইতে হবে না, কে তোমাকে ক্ষতি করবে বলো? যখন ছাদে থাকবা তখন সাবধান থাকবা, যাতে বিড়াল তোমাকে ধরতে না পারে। আর বিড়াল তোমার সাথে পারবে না, তুমি অনেক শক্তিশালী, তুমি তো সেটা জানো। জানো, হ্যাঁ হ্যাঁ, এই কথাটা সত্য, তুমি সেটা জানো যে তুমি অনেক ভালো, অনেক শক্তিশালী। গুড বয়, গুড বয়। আরও একটা মজার ব্যাপার হলো, আপনারা অনেকেই মনে করেন খরগোশ যেখানে সেখানে পায়খানা করে, কিন্তু আমাদের কেহেরমান কিন্তু এমনটা কখনোই করে না। ও শুধুমাত্র ছাদে গিয়েই পায়খানা প্রস্রাব করে থাকে, সেখানে কিছু মাটি দেওয়া আছে ওইখানে খামচিয়ে পায়খানা প্রস্রাব করে আবার ঘরে চলে আসে। দাঁত কিটকিট করে বুঝাবা, তুমি মজা পেলে? মাথা মেসেজ করছি, শরীরটাও মেসেজ। কেহেরমান আদর পেতে পেতে একেবারেই ঘুমিয়ে পড়ল বলে আসলে প্রতিটি খরগোশকেই এরকম পোষা বানানো সম্ভব, আপনি যদি ওদের প্রতিদিন সঠিকভাবে আদর যত্ন করতে পারেন এবং পটি ট্রেনিং করাতে পারেন। আমাদের প্রচণ্ড আদরের খরগোশ কেহেরমানকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর কেহেরমান খরগোশের এমনই মজার সব ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।